আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেন্ডলি মোবাইলের সৌজন্যে। প্রবাস, স্বদেশ, আন্তর্জাতিক, বাণিজ্য ও ক্রীড়াঙ্গনের সবশেষ সংবাদ শিরোনামে। তৃতীয় দিনের মতো ওমানে ভারী বর্ষণ অব্যাহত, বৃষ্টিতে জনজীবন বিপন্ন, প্রবল বৃষ্টিপাতে সুর ও সোহার অঞ্চলে বন্যা। স্মরণকালে এমন ভয়াবহ দৃশ্য দেখেনি ওমান প্রবাসীরা। একদিন পরই ওমান সহ মধ্যপ্রাচ্যে পালিত হবে পবিত্র ঈদ উল আজহা। ওমানে এবছরও ঈদগাহে নামাজ আদায় নিষিদ্ধ, করোনার কারণে নিরানন্দ ঈদ কাটাবেন প্রবাসীরা। দেশে মহামারী করোনায় রোববার 225 জনের মৃত্যু, নতুন শনাক্ত 11,578 জন। আমিরাতে বাংলাদেশি পোশাকের সুনাম ধরে রেখেছে দেশি প্রতিষ্ঠান মারওয়ান ফ্যাশন। প্রবাসীদের পাশাপাশি স্থানীয় পর্যটকদের চাহিদা মেটাতে মেড ইন বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডিং নামের আরেকটি শাখা উদ্বোধন। এশিয়ার মধ্যে সর্বোচ্চ বেতন পেয়েও বিমানের পাইলটদের আলটিমেটাম, তাদের এই দাবি মানতে নারাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ ঠেকাতে 19 জুলাই রাত 12 থেকে ভোর 5 পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে 5 ঘন্টার লকডাউন জারি। এ সময় ট্রাভেল পাসবিহীন ঘরের বাইরে বের হলে জরিমানা। পর্তুগালের আলগার্ভের মুন্সিক মিউনিসিপ্যালিটির বনাঞ্চলে ভয়াবহ দাবানল, নাগরিক ও প্রবাসীদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে দেশটির ন্যাশনাল গার্ড। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় পাসপোর্ট অধিদপ্তরের উপর সহকারী পরিচালক মোতালেব হোসেন ও তার স্ত্রী কারাগারে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগে বাংলাদেশি কোটা বাড়ালো সৌদি আরব। এখন থেকে 40% বাংলাদেশি শ্রমিক নিয়োগের সুযোগ পাবে দেশটির বেসরকারি প্রতিষ্ঠান। মালয়েশিয়ায় লকডাউনে বিপর্যস্ত 1,000 অসহায় প্রবাসীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে প্রবাসী পোশাক শিল্প ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন। জার্মানি বেলজিয়ামে ভয়াবহ বন্যায় মৃত্যু শতাধিক, নিখোঁজ প্রায় 1,500, ভারী বৃষ্টিপাতে ঘরবাড়ি ও যানবাহনে ব্যাপক ক্ষয়ক্ষতি। রংপুরের মিঠাপুকুরে 2 যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 5, আহত অন্তত 12 জন, দুজনের অবস্থা আশঙ্কাজনক। আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া কওমি মাদ্রাসায় দান না করার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রোআম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। শনিবার রাতে চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা 20 লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। এ নিয়ে সিনোফার্মের মোট 40 লাখ ডোজ টিকা এলো বাংলাদেশে। প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্র থেকে আসবে মডার্নার আরও 35 লাখ ডোজ টিকা। আগামী সোমবার এই টিকা বাংলাদেশে পৌঁছাবে বলে জানালেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। বলিউড উৎসবে স্থান পেল অনন্ত জলিল ও বর্ষ অভিনীত নতুন সিনেমা দিন দ্য ডে। আগামী 10 থেকে 16 সেপ্টেম্বর নরওয়েতে প্রদর্শনী হবে বলে জানালেন অনন্ত জলিল। এবং আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় 17 জুলাই কাতারের দোহায় বৈঠক করেছে আফগান সরকার ও তালেবান। এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই ও আফগান সরকারের প্রধান প্রাক্তন কার্যনির্বাহী আবদুল্লাহ। এই ছিল প্রবাস টাইমের সবশেষ সংবাদ শিরোনাম। প্রবাস ও প্রবাসীদের যে কোনো খবর পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।